তামিম ভাই নাই, এদিকে সবাই তো কষ্ট পেয়েছে। সাকিব অনেক খুশি ছিল, তাসকিন অনেক হ্যাপি ছিল জার্সিটা দেখে, ওয়াও বলল, মুশফিক অনেক খুশি ছিল। বাংলাদেশের বিশ্বকাপ জার্সি, স্বপ্নের এই জার্সিটার জন্য কত লড়াই, এই জার্সিটা যারা প্রস্তুত করছেন সেখানে আমরা এসেছি। আমরা এখন আপনাদেরকে আসলে এই জার্সি কিভাবে প্রস্তুত করা হচ্ছে প্রত্যেকটি ব্যাপার আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো, ততক্ষণ আপনারা মিডফিল্ডের সাথেই থাকবেন। বাংলাদেশের বিশ্বকাপ জার্সি, স্বপ্নের বিশ্বকাপ জার্সিটা ঠিক কীভাবে প্রস্তুত করা হয় সেটাই এখন দেখছি আমরা। বিভিন্ন উচ্চ প্রযুক্তির ম্যাশিংয়ের মাধ্যমে প্রথমে জার্সিটাকে প্রিন্ট করা হয়, এরপর সেই ডিজাইন প্রিন্টের যে ট্রেসিং পেপারটা সেটাকে নির্দিষ্ট জার্সির কাপড়ের উপর রেখে সাবলিমিশন প্রিন্ট করা হয়। সবশেষে নিখুঁত হাতে টেইলরদের মাধ্যমে জার্সিটা ক্রিকেটারদের পরার জন্য প্রস্তুত করা হয়। এবারের জার্সির অন্যতম মূল আকর্ষণ বিশেষ এই লোগো। প্রতিবারের মতো প্রিন্টেড না হয়ে এবারের আলাদা করে লোগো বসানোর ব্যাপারটা নজর কেড়েছে সবার। আর তাই তো বিশ্বকাপ জার্সি প্রস্তুত করার ক্ষেত্রেও লোগো বসানোর কাজটা হয়েছে সবথেকে নিখুঁতভাবে। সম্পূর্ণ জার্সিটা প্রস্তুত হবার পর এবারে লন্ড্রি আর প্যাকেজিংয়ের পালা। এরপর আমরা কথা বলেছি জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে, তিনি জানিয়েছেন এবারের জার্সি তৈরির মূল আদ্যোপান্ত, কেন করা হয়েছে এমন ডিজাইন, সব কিছুই বলেছেন বিস্তারিত। চলুন শোনা যাক এবারের বিশেষ এই জার্সি তৈরির পেছনের গল্প। আচ্ছা, বেসিক্যালি তো ডিজাইনটা বিসিবি থেকে আমাকে দেওয়া হয়েছে, আর আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা চিন্তা করছিলাম যে একটা বাঘের টেক্সচার আনা, জানে বাঘের যে চামড়ার যে আমরা যে স্ট্রাকচারটা দেখি ওই কোনো ওই রকম কিছু আনা যায়। আমরা ফ্যাব্রিক্সটা ডেভেলপ করেছি, আমাদের এন্ড থেকে যেটা করেছি আমরা ফ্যাব্রিক্সটা ডেভেলপ করেছি, এর সাথে আমরা লোগোটা ডেভেলপ করেছি, যে বিসিবি যে বিসিবির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে লোগো ওই লোগোটা আমরা ডেভেলপ করেছি, এটা ছিল আমাদের কাজ। আর রেস্ট অফ দ্য থিংস বিসিবি থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে ডিজাইন, ওইভাবে অ্যাকর্ডিং টু দি ওনাদের ইনস্ট্রাকশন আমরা জার্সি ডিজাইনটা ওইভাবে ওনাদের কাছে প্লেস করেছিলাম। এবারে জার্সিতে একটু লালের আধিক্য রাখা হয়েছে কম, সেটার পেছনে কি কোনো জুৎসই কারণ রয়েছে সেটারও ব্যাখ্যা দিয়েছেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান। এইটা আসলে বেসিক্যালি যেটা লাল, মানে আপনি এরকমও তো হতে পারতো যে লালটা কেন বেশি, মানে আসলে চয়েসটা তো এক একজন মানুষের এক এক রকম হয়। তো এবার যেহেতু আমাদের লাল জার্সি ছিল না, বেসিক্যালি লাল বিদ্যমান থাকাটা আসলে জরুরি ছিল, কম বেশি নিয়ে আসলে এটা আসলে এই পারসেপশনটা আপনার কাছে মনে হতে পারে যে একটু কম হয়েছে, আরেকজনের কাছে মনে হচ্ছে পারফেক্ট হয়েছে, একজনের কাছে মনে হচ্ছে আর একটু লাল কম দিলে, এই পারসেপশনটা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট এটা অপিনিয়ন থাকবে। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ লাল আছে, ঠিক আছে হতেই পারতো আরেকটু বেশি বা কম, এটা আসলে পারসেপশনের উপর বেস করে, তাও আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে হলেও হতে পারতো আরেকটু লাল। ধর্মশালার কনকনে ঠান্ডা কিংবা দিল্লির 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম, সব রকমের বৈচিত্র্যময় আবহাওয়ার সাথেই এবার বাংলাদেশের ক্রিকেটারদের খাপ খাওয়াতে হবে বিশ্বকাপে, সেই ব্যাপারটা কি জার্সি তৈরির ক্ষেত্রে মাথায় রেখেছে জার্সি নির্মাতা প্রতিষ্ঠান, প্রশ্ন করা হয়েছিল সে ব্যাপারেও। বেসিক্যালি রেগুলার যে প্র্যাকটিসটা আছে আমাদের কাপড়ের, হ্যাঁ আমরা ওই ধরনের জিএসএমটা ইউজ করছি, আমরা এক মানে ঠান্ডার জন্য কোনো মাথায় রেখে কিছু করিনি, আমরা বেসিক্যালি গরমের উপর বেস করেই কিন্তু আসলে করা হয়েছে। হ্যাঁ, যেটা হয়েছে যে ঠান্ডার জন্য যেটা হয় যে আপনি যে কোথাও ঠান্ডাতে খেলতে যান সেক্ষেত্রে কিন্তু সহজ উপায় হচ্ছে আপনি সোয়েটার পরে নেবেন, আপনি যদি কিন্তু ইন্ডিয়া একটা খুব বৈচিত্র্যময় ওয়েদারের দেশ, তো ঠান্ডাও আছে গরম আছে, তো সেক্ষেত্রে আমরা যেটা হয়েছে আমরা মানে গরমের কথা চিন্তা করেই কিন্তু আমরা জার্সিটা করেছি, আর এর সাথে আমরা সোয়েটার এডিশনাল দিয়ে দিয়েছি, যেটা হবে যে ঠান্ডার মানে যেখানে বেসিক্যালি তো হিমাচল প্রদেশেই ঠান্ডাটা পড়ে, ওটার জন্য সোয়েটার এডিশনাল দেওয়া হয়েছে, আমার মনে হয় না কোনো সমস্যা হবে, আর রেস্ট অফ দ্য জায়গা তো আসলে গরমই থাকবে। তবে এবারের বিশ্বকাপে বাংলাদেশের হোম জার্সি থাকলেও থাকছে না অ্যাওয়ে জার্সি। আমরা তো প্রতি বছর বিসিবি থেকে যে ইনস্ট্রাকশন পাই দুইটা কালারের উপর ইনস্ট্রাকশন থাকে, লাল এবং সবুজ, তো এবার আমাদের ইনস্ট্রাকশন ছিল
লাল মানে সবুজের উপরই বেস করে, মানে মেইন জার্সি আমাদের তো সবুজের উপর বেস করে লালের সংমিশ্রণ হয়। এবার আমাদের যেটা ছিল যে সবুজের উপর বেস করেই যেন জার্সিটা করা হয়, এবং ওইটাই হয়েছে। আর বিসিবি তো ডিজাইন দিয়েছে, সো আমার মানে আমরা সবুজের উপর বেস করে আসলে যেটা কাজ করার করেছি। এবার লাল কোনো অল্টারনেটিভ জার্সি এবার নাই, আমার ধারণা আইসিসি থেকে কোনো এম্বার্গো নাই, নাহলে তো আমরা জানতে পারতাম। হয়তো বা আমরা যেহেতু বিসিবির সাথে কাজ করি, আমি অ্যাজ এ ভেন্ডার হিসেবে বিসিবি হয়তো বা অল্টারনেটিভ জার্সি থাকলে হয়তো বলতো আমাকে। দিনরাত পরিশ্রম করে জার্সির শ্রমিকরা প্রস্তুত করছেন জার্সি, বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি ভক্ত সমর্থকরা যাতে জার্সি পরতে পারে তার জন্য দিনরাত এভাবেই অক্লান্ত পরিশ্রম হচ্ছে। বাংলাদেশের জার্সি মানেই আলাদা একটা স্বপ্ন, এক স্বপ্নের সারথি। সে বিশ্বকাপের জার্সি তৈরি করেছেন যারা, তাদের কথা শোনা যায়। আমাদের এক ভাই আছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। বাংলাদেশের জার্সি, এই জার্সি বানানোর সাথে সম্পৃক্ততা কতটা গর্ব অনুভব করে, ভেতর থেকে কতটা ভালো লাগে? না, বিশেষ করে আমরা ন্যাশনাল টিমের জার্সি বানাইতে আসছি বা তৈরি করতে আসছি, ন্যাশনাল টিমের প্র্যাকটিস ম্যাচ সবই আমরা তৈরি করতে আসছি, আমরা বানাইতে আসছি, এই ক্ষেত্রে আমাদের অনেক ভালো লাগে যে তারা যখন পইরা খেলে মাঠে নামে সব দিকে, তখন বিশেষ করে সাকিব নাসিম যখন করে আমাদের হাতের বানানোটা পড়ছে, তখন বিশেষ করে অনেক ভালো লাগে আর কি, এটা সবাই অনেক ভালো লাগে। এইবার তো জার্সি সবাই অনেক প্রশংসা করছে, খুবই প্রশংসা করছে, এইটা আসলে আরও কতটা ভালো লাগে যে সাধারণ মানুষ আসলে এটা অনেক পছন্দ করছে। হ্যাঁ, এবার জার্সিটা অনেক সুন্দর হয়েছে, এটা এটা মনে করি যে আসলে ভালো লাগবে, পাবলিকেও ভালো লাগবে, খেলোয়াড়দের তারাও অনেক পছন্দ করছে, সবাই মিলে আসলে অনেক সুন্দর হয়েছে এবার জার্সিটা। এই বাংলাদেশ টিম এবার এই জার্সি পরে কত ভালো করবে, মানে আপনার মনের ইচ্ছাটা কত দূর, বিশ্বকাপ জিতবে নাকি সেমিফাইনাল, কি মনে হয় আপনার কাছে? আশা করি যে বিশ্বকাপ জিতে, কিন্তু তামিম ভাই নাই লিগে সবাই একটু কষ্ট পেয়েছে, ঠিক আছে, এই আর কি। তারপরেও এক তামিম নেই, আরেকজন তামিম রিপ্লেস করছে, সেও তামিমের বড় ভক্ত, তার কাছ থেকে প্রত্যাশাটা কেমন? আসলে প্রত্যাশাটা যে আশা করি যে আসলে ভালো করবো আর কি, অনেক ভালো করবো আশা করি আমরা, বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। মানে সিম্পল আস দ্যাট ভাই, আপনি বাংলাদেশি আমি বাংলাদেশি, যে কোনো বাংলাদেশি মানে এখানে আসলে কী বলবো, সবারই দেশপ্রেম আছে আমি শিওর। বাংলাদেশের মানে সবাই কষ্ট পাবে কোনো একটা ব্যাপারে, অথবা রাস্তা তো সবারই আসলে গোল একটাই, হ্যাঁ, বাংলাদেশ ভালো করে। এখন ধরেন আপনি একভাবে চিন্তা করছেন, আমি একভাবে চিন্তা করছি, কিন্তু গোল কিন্তু সবার একটাই, বাংলাদেশ ভালো করলে, বাংলাদেশ ভালো করলেই সবাই খুশি। আপনার যে ফিলিং আমারও একই ফিলিং, আমি শিওর বাংলাদেশে আপামর জনতা সবারই এক ফিলিং, বাংলাদেশ ভালো খেললেই সবাই খুশি। মানে কে খেললো কে খেললো না, এগুলি আসলে আমাদের তো আমরা তো ডিসাইড করতে পারবো না, এটার জন্য সপদের লোক আছেন, তারাই ডিসাইড করবেন। আমরা হয়তো সমালোচনা করি এটা কেন হলো না, বিকজ অফ ধরেন আমার পছন্দ হয়নি, আবার আমার যেটা পছন্দ হবে আপনার পছন্দ হয়নি, আপনি তখন সমালোচনা করবেন। তো এই তো খুবই ডিফিকাল্ট এই জিনিসগুলি নিয়ে কথা বলা। আমার কাছে মনে হয় যে দিন শেষে আপনি যেমন বাংলাদেশ হারলে আপনার কষ্ট লাগে, বাংলাদেশ জিতলে খুশি হন, প্রত্যেকটা মানুষের ফিলিং এক, বাংলাদেশ জিতলে সবাই খুশি। কালকে দেখেন বাংলাদেশ জিতেছে, আপনি যেমন আজকে খুশি খুশি হাসি খুশি, আমিও হাসি খুশি, বাংলাদেশ হারলে আপনারও মন খারাপ হবে আমারও মন খারাপ হবে, দিন শেষে আমরা সবাই বাংলাদেশ টিমের ভালোটাই চাই। তবে এত কিছুর ভিড়ে কেন অফিসিয়ালি জার্সি বিক্রি করছেন না তারা? তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে কপিরাইট আইনটা, আমি জানি না, আমার মনে হয় না খুব বেশি স্ট্রং। মানে আপনি দেখবেন যে আপনি বিদেশে যান, ম্যানচেস্টারের একটা জার্সি আপনি ওদের স্টোর থেকে কিনবেন, আপনি কিন্তু বাইরে এই জার্সিটা পাবেন না। তা আমাদের দেশে যেটা হয়, তা আমরা যখন একটা জিনিস তৈরি করি ওটা একটা অ্যাটলিস্ট একটা মিনিমাম মান রক মানে মান সম্পন্ন প্রোডাক্ট যেন হয় ওটা চেষ্টা করি। খুব স্বাভাবিকভাবে মানে আমি আসলে কাউকে নিচু করছি না, ধরেন অন্য অন্য প্রোডাক্ট থেকে একটু দাম বেশি হয়। তো যেহেতু কপিরাইট আইন স্ট্রং না, তো আমার আমি যদি ধরেন রাইট কিনতাম, আমি যে দামে সেল করব, আরেকটা লোক তো ওর তো রাইট ফিজ নাই, ও তো ওই দামে সেল করে তার প্রয়োজন না, ও আরও কম দামে সেল করবে। তো আপনি এখন দেখবেন 100টা মানে আপনি ফেসবুকে ঢুকবেন 100টা গ্রুপ সেল করছে, তা আপনি কাকে বাধা দেবেন? যেহেতু রাইট মানে কোনো আপনার কপিরাইট আইন অত স্ট্রং না, তো আমার মনে হয় যে বাংলাদেশে আসলে এইরকম রাইট কিনে জার্সি সেল করা খুবই ডিফিকাল্ট। ওই বছরটা আমরা রাইট কিনেছিলাম আরঙ্গের কাছে দিয়েছিলাম, তো দেখা যাবে যে কাউন্টারফিট বা নকলটা খুব সহজে মানুষ কম দামে সেল করতে পারে। তো এই জিনিসগুলি যত পর্যন্ত ডেভেলপ না হবে আমার মনে হয় না আসলে খুব ডিফিকাল্ট আসলে। তো আমরা আসলে বিক্রি করছি না এখন, মানে আপনি যদি বলেন সব জায়গায় তো পাওয়া যাচ্ছে কম বেশি, তো ওইখান থেকে মানুষ কিনে নিতে পারবে আর কি। শেষ পর্যন্ত বাংলার এই জার্সির মান রক্ষা হবে তো? ওয়াহেদ মুরাদ, মিডফিল্ড।